বন্ধুরা, আজকের গল্প পাঁচ বউয়ের এক ননদ। উফ, মেজাজটা সত্যি এবার খারাপ হচ্ছে। বাড়ির সবাই কোথায় গেছে? হ্যাঁ, আমি সেই কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার ব্ল্যাক কফি কোথায়? কোথায়? কথা কি কারো কানে যাচ্ছে না নাকি? এইসব কথা বলে টুকি রেগে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে সব বাসনপত্র ভাঙতে শুরু করে দেয়। টুকি ভীষণ রাগী আর বদমেজাজি স্বভাবের একটা মেয়ে ছিল। সে তার পাঁচ দাদা, টোনা, শালিক, বান্টি কবুতর, মিঠু তোতা, কালু কাক আর পাঁচ বৌদি, টুনি, শালু, সুখি পায়রা, মিষ্টি টিয়ে আর কাকুলি কাকের সাথে থাকতো। সে কি টুকি, তুমি রান্নাঘরে এসেছো কেন? তোমার কি দরকার ছিল সেটা আমাকে বলো তো দেখি। তোমাদেরকে কি আর দরকারি সময় পাওয়া যায়? সে কখন থেকে ব্ল্যাক কফির জন্য চিৎকার করছি, কিন্তু তোমাদের কারোই তো কোনো সাড়া শব্দ নেই। সারাদিন যে কোথায় থাকো সে তোমরাই জানো। টুকি, সারাদিন আর কোথায় থাকবো বলো তো? সারাদিন বাসার কাজ আর তোমার হুকুম মানতে তো আমাদের দিনটা কেটে যায়। একটু একটু পর তো তোমার এ হুকুম সে হুকুমে চলতে থাকতে হয়। আর তুমি রান্নাঘরের সব বাসনপত্র এভাবে ভেঙেছো কেন শুনি? এই বাসনপত্রগুলো তোমার কি ক্ষতি করেছিল আর তোমার হয়েছেটা কি? হ্যাঁ বুঝেছি, তোমাদের খুব বার বেড়েছে আজকাল। তোমরা আমাকে জ্ঞান দিতেও শুরু করেছো তাই না? আচ্ছা, আজ আসুক দাদারা বাসায়, আমি সব বলে দিব দাদাদেরকে, তখন তোমরা বুঝবে আমাকে জ্ঞান দেওয়ার ফল কি। না না টুকি, তুমি একদম এমনটা করো না। তুমি এবার বলো তো তোমার কি দরকার আর তুমি রান্নাঘরে কেন এসেছো? আমার কি লাগবে সেটা তোমরা এখনো বুঝতে পারছো না? আমি যে রোজ সকালে 7টায় ব্ল্যাক কফি খাই সেটা কি তোমরা ভুলে গেছো? আজ তোমরা আমাকে কফি দাওনি কেন? সব তো বুঝলাম, তুমি সকাল 7টায় কফি খাও, কিন্তু এখন কটা বাজে দেখেছো? বেলা 11টা বাজে। তুমি যদি মহারানীর মতো পড়ে পড়ে ঘুমাও তবে 7টায় কফি খাবে কি করে? আর শোনো টুকি, আমি কিন্তু সকাল 7টাতেই তোমার ঘরে ব্ল্যাক কফি দিয়ে এসেছি। সে না হয় দিয়ে এসেছো, সেই কফি কি এখনো গরম আছে নাকি? গিয়ে দেখো, বরফের মতো ঠান্ডা হয়েছে। আর আমি কি ঠান্ডা কফি খাবো নাকি? গরম কফি দাও। ঠান্ডা কফি না হয় না খাবে, তাহলে কফিটা একটু গরম করে তো খেতে পারতে তাই না? এভাবে চিৎকার করার কি দরকার ছিল? আর বাসনপত্র ভাঙারই বা কি দরকার ছিল বলো তো? কি কি বললে তুমি? আমি কফি গরম করে খাবো? তোমার তো সাহস কম না? আমাকে হুকুম করো তুমি। তোমায় কফি গরম করতে হবে না, তুমি তোমার ঘরে যাও, আমি এক্ষুনি তোমার জন্য গরম কফি করে নিয়ে আসছি। লক্ষ্মী বোন আমার, রাগ করো না। টুনির কথা শুনে টুকি সেখান থেকে চলে যায় আর টুকি এভাবেই সব সময় তার বৌদিদের ওপর দাপট দেখাতো। কি ব্যাপার টুকি, দুপুর হয়ে গেছে আর তুমি এখনো শুয়ে আছো? ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো সবাই একসাথে খেয়ে নিব। না বৌদি, আমি তোমাদের সাথে বসে খেতে পারবো না, তুমি বরং আমার ঘরেই খাবারটা দিয়ে যাও, আমি এখানেই খাবার খাবো। সে কি কথা টুকি, সবাই অপেক্ষা করছে আর তুমি এখন বলছো তুমি ঘরে খাবার খাবে? এটা কেমন কথা টুকি? তুমি আমার কথার বিরুদ্ধে যাচ্ছ বৌদি? ভালো হবে না কিন্তু, বলে দিলাম তোমাকে যেটা করতে বলেছি তুমি গিয়ে সেটাই করো। তুমি আর রাগ করো না বোন, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি আর সুখি পায়রা মিলে টুকির ঘর থেকে বেরিয়ে যায় আর একটু পরে টুনি খাবার নিয়ে আসে আর সেই খাবার টুকিকে খেতে দেয়। টুকি, খাবার খেয়ে থালাটা রান্নাঘরে রেখে এসো কেমন, তবে এবার গিয়ে আমিও খাবার খাই। কি বললে তুমি? আমি বাসন রাখতে যাব রান্নাঘরে? কখনো না। আর তুমি যাবে মানে? আমার খাওয়ার সময় যদি কিছু দরকার হয় তবে কি আমি আবার চিৎকার করব নাকি? পারবো না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমার খাওয়া শেষ হলে তারপরে তুমি থালাটা নিয়ে যাবে, তা না হলে আমি তোমায় যেতে দেব না, বুঝেছো? টুকির কথা মতো টুনি সেখানেই দাঁড়িয়ে থাকে আর টুকি খাবার খায়। আর একদিন টুকির ছোট বৌদি কাকুলি বাবার বাড়িতে বেড়াতে যায় আর সেখান থেকে ফেরার সময় কিছু গয়না নিয়ে আসে। এ দেখে টুকি তো মনে মনে ভীষণ রেগে যায়। আর ছোট বৌদি অতগুলো গয়না কিনে আনলো, আর আমি সেদিন দাদার কাছে গয়না কিনে চাইলাম, অমনি দাদা বলল টাকা নেই। আর আজ আবার বৌদিকে অতগুলো গয়না কিনে দেওয়ার টাকা কোথায় পেল ও? আমি কি বুঝি না? সব বুঝি, আজ আসুক অন্য দাদারা বাড়িতে, আমি সব বলে দিব। এসব ভেবে টুকি তার ছোট দাদা কালু কাকের জন্য অপেক্ষা করতে থাকে আর সন্ধ্যায় কালু কাক বাসায় ফিরতেই
টুকি তার কাছে যায়। কি ব্যাপার দাদা, সেদিন তো খুব বললি টাকা নেই, আজ আবার বৌদিকে এতগুলো গয়না কেনার টাকা কোথা থেকে পেলি শুনি? কি বলছিস বোন, আমি আবার তোর বৌদিকে গয়না কেনার টাকা কখন দিলাম? আর তোর বৌদি যে গয়না কিনেছে সেটাই তো আমি জানি না। কালু কাকের কথা শেষ হতে না হতে কাকুলি কাক সেখানে আসে। আর কালু কাকের কথা শুনে কাকুলি কাক বলে, জানবি কি করে, কারণ ওই গয়নাগুলো আমি তোমার টাকায় কিনিনি, ওই গয়না তো আমার মা আমার জন্য কিনেছিল, আর আজ আমি যাওয়ার পর ওই গয়নাগুলো মা আমায় দিয়েছে, আর সেই গয়না দেখেই তোমার বোন এমন তুলকালাম শুরু করেছে, বুঝতে পেরেছো? কোথায় আর তুলকালাম করলাম, যাই হোক তোমার ওই সীতা হারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি ওই হারটা আমাকে দাও। সে কি কথা টুকি, ওই হারটা আমার মা আমার জন্য কিনেছে, আর ওটা আমি তোমাকে কিভাবে দিব, ওটা আমি তোমাকে দিতে পারবো না। আহা গিন্নি, আমার বোন যখন ওই হারটা চেয়েছে তুমি এক্ষুনি টুকিকে ওই হারটা দাও। কালু কাকের কথা মতো কাকুলি কাক টুকিকে ওই হারটা দিয়ে দেয়, আর টুকি হারটা নিয়ে চলে যায়। কিন্তু এত কিছু করার পরেও টুকির মন ভরছিল না। একদিন টুকি তার দাদাদের আসার পূর্বে ঘরের কাজ করতে থাকে, আর টুকি যখন কাজ করছিল তখনই তার দাদারা বাড়ি ফিরে আসে। কি ব্যাপার টুকি, তুই বাসার কাজ করছিস কেন, তোর বৌদিরা কোথায়? হ্যাঁ কি আর বলবো দাদা, সত্যিটা কখনো চাপা থাকে না, তাই আজ তোরা সত্যিটা দেখে ফেললি। বৌদিরা তো এভাবে আরামাইশ করে দিন কাটায়, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়, জানিস দাদা? টুকির কথা শুনে তার দাদারা ভীষণ রেগে যায়, আর তখনই সেখানে টুকির বৌদিরা আসে। কি ব্যাপার, তোমরা তো বেশ সুখেই আছো মনে হচ্ছে, আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছ আর নিজেরা আয়েশ করছো, আর এ বাসায় তোমাদের জায়গা হবে না, তোমরা থাকতে যদি আমাদের বোনকেই কাজ করতে হয় তবে তোমাদের আর দরকার নেই, আমার বোনই এখন থেকে সব কাজ করবে। এসব বলে টুকির দাদারা তাদের বৌদিদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর এতে টুকি ভীষণ বিপদে পড়ে যায়। টুকি একা হাতে বাড়ির সমস্ত কাজ করতে থাকে, আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। না আর পারছি না, আমি আর এত কাজ করতে পারবো না, কেন যে সেদিন নাটক করতে গেলাম, নিজে নাটক করে নিজের পাতে নিজেই পড়লাম, বৌদিরা থাকতেই ভালো ছিল, কেন যে বদমাশি করে বুদ্ধির করে বৌদিদের তাড়াতে গেলাম, না এবার আমাকে দাদাদের সব কথা বলতেই হবে, আর বৌদিদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এসব ভেবে টুকি তার দাদাদের কাছে যায়, আর সব কথা তার দাদাদের খুলে বলে। তোকে আর বলতে হবে না বোন, আমরা সবই জানি, আর আমরাই বুদ্ধি করে তোর বৌদিদের তাড়িয়েছি, যাই হোক এখন তো তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক, আর এক্ষুনি আমি তোদের বৌদিদের নিয়ে আসছি। এরপর টুকির বৌদিরা ফিরে আসে, আর টুকি তার বৌদিদের কাছে ক্ষমা চায়। এরপর টুকি তার দাদা বৌদিদের সাথে সুখে দিন কাটাতে শুরু করে।